একটা ছোট গল্প বলি, যে আমাদের বাসায় কোনো টেলিভিশন নাই, নাই টেলিভিশন, আসলে আমরা দেখিও না, সময় পাই না, ওটা কোনো কখনো মনেই হয়নি। যাক, জয় যখন গেছে খেলা দেখবে, রাত্রে 8টার দিকে খেলা শুরু হবে, দেখে ও প্রত্যেক ঘর ঘুরে বেড়াচ্ছে, বলছে যে কোথায় যাচ্ছ? বলি তোমাদের এখানে কোনো টেলিভিশন নাই? ওর না, আমাদের তো টেলিভিশন নাই। তার আমি জানি যে টুঙ্গিপাড়ায় কোনো টেলিভিশন পাওয়া যাবে না, হয় আমাকে খুলনা থেকে আনতে হবে, নয় হয়তো গোপালগঞ্জে পাওয়া যাবে। তা বললাম যে একটু সময় লাগবে, যদিও এখন আমি রাস্তা করে ফেলেছি, খুলনা যেতে 2 ঘন্টা বেশি লাগে না, 1-1.5 ঘন্টা পৌঁছে যাওয়া যায়। তো খুলনা লোক পাঠাবো, নিয়ে আসবে। এর মধ্যে দেখি যে একটা টেলিভিশন নিয়ে এসে হাজির, 55 ইঞ্চির এক টেলিভিশন, বিশাল। তবে যে এত তাড়াতাড়ি টেলিভিশন কোত্থেকে আসলো? বলে এই টুঙ্গিপাড়া পাটগাতি বাজারে এখন দোকান আছে, এখানেই বিক্রি হয়। আসলে আমার এলাকা কোভিডের কারণে অনেকদিন ওই বাজারটা যে ওইদিকে আমার যাওয়া হয়নি, কিন্তু সেখানে এবার অবশ্য দেখে আসছি, সামনে যেয়ে আরও ভালো করে দেখব। সেখানে এত বেশি মানে সুন্দর শপিং সেন্টার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমাকে বললো যে এবার কোরবানি ঈদের আগে 200টা ফ্রিজ বিক্রি হয়েছে ওই মার্কেটে। আমার এলাকায় লোক কিন্তু খুব কম, আমার ভোটারের সংখ্যাও খুব কম, মাত্র 88,000-এর মতন বোধ হয়। কিন্তু সেখানেই যদি এত বড় মার্কেট হয়ে থাকে, তার মানে আমি একটু গ্রামে ঘুরলাম, যেখানে যেখানে টিনের ঘর ছিল সবাই এখন মোটামুটি দালান বানাচ্ছে। আমার এলাকা বলে না, এটা কিন্তু সারা বাংলাদেশেরই একটা চিত্র।